মোর নবীজির যে মুজেজা দেখিয়ে গেলেন এই দোরাই হবে না কারোর দ্বারাই আবু জেহেলের হাতে বেজান পাথর যার মহব্বতে কলমা শোনায় হবে না কারোর দ্বারাই বিক্ষ এসে সায়া করে মোর নবীজির বদনে দুগ্ধ আবার ফিরে এলো শুকিয়ে যাওয়ায় স্তনে জোরে বলো সুবহানাল্লাহ মোর নবীজির যে মুজেজা দেখিয়ে গেলেন এই ধরাই হবে না কারোর দ্বারাই আসমানে চন্দ্র দ্বিখণ্ডিত হলো যারা গুলের ইশারায় হবে না কারোর দ্বারাই ওরে বলুন সুবহানাল্লাহ মোর নবীজির যে মুজেজা দেখিয়ে গেলেন এই ধরাই হবে না কারোর দ্বারাই ওমর চলে তরোয়ারি হাতে কাটবে মাথা মোস্তফায় শুনে কালাম হয়ে গোলাম ওমর মাথা নামায় মোর নবীজির পায় হবে না কারোর দ্বারাই ওরে বলুন মোর নবীজির যে দেখিয়ে গেলেন এই ধরাই হবে না কারোর দ্বারাই আবু জেহেল বলে মক্কাবাসী মুহাম্মাদের কোরআন শুনবে কত বড় মাথা মোটা বলেন এ মক্কাবাসী খবরদার মুহাম্মাদের কোরআন শুনবে না অথচ আল্লাহ পাক আমার আপনার নবী যখন কোরআন পড়তেন আবু জেহেল গোটা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শ্রবণ করতেন জোরে বলুন দেখি নারাই তো বীর মাশাআল্লাহ নারাই তো মাশাআল্লাহ আল্লাহর নবী বললেন আমার ভালোবাসার কিছু নমুনা আছে আলামত নিশানি আছে আল্লাহর নবী বললেন আমার ভালোবাসবে যারা আমার সুন্নতকে মেনে নেবে তারা আমার সুন্নতকে মানবে যারা আমি নবী কথা দিলাম আমার সঙ্গে এরকম জান্নাতে পাশাপাশি বাস করবে তারা এবারে বুকি হাতে জিজ্ঞাসা করি তার ভিতরে আমরা কারা নবীর সঙ্গে জান্নাতে যাওয়ার ইচ্ছা যদি হয় পিছন থেকে সরে সামনে জমে বসে যাই দেখি মাশাআল্লাহ দেখি ভাই মাশাআল্লাহ মাশাআল্লাহ মানে তা আবু বকর না মানে তা আবু জেহেল পরিষ্কার কথা মাশাআল্লাহ কি ভাই আপনারা বিজিবি করেন নাকি গো হ্যাঁ সরে আসেন সরে আসেন মাশাআল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين شكرا لكم آمين صدق الله العظيم در شريف اللهم صل على
ওসব করবার নেই আমার কাছে, বেদ কোরআন বলি আমি। একটু মহব্বতের সঙ্গে পড়েন। মোর নবীজির যে মজেজা দেখিয়ে গেলেন এই ধরাই, হবে না কারোর দ্বারা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আপনার নবী যে মজেজা দেখিয়েছেন কারোর দ্বারা সম্ভব? আল্লাহর নবী 40 বছর পরে নবুয়াত পাওয়ার পরে কলমার দাওয়াত দেওয়া যখন শুরু করলেন, আবু জেহেলের কলিজা জ্বলে গেল যে ভাতিজা মোহাম্মদ আমাদেরই ঘরের ছেলে, ইয়েতিম সন্তান, বাপ নাই মা নাই, এ নবী হয়েছে, মানা যাবে না। আল্লাহর নবী রাস্তা দিয়ে আসছেন, আবু জেহেল এদিকতে যাচ্ছেন, গোলাম উঁচু করে অহংকারের সঙ্গে ভাতিজা মোহাম্মদ। দয়ার নবী করুণ সুরে বললেন, রাহমাতাল্লিল আলামিন, কি হয়েছে চাচা? বলছে কিছু হয়নি, শুনছি তুমি নাকি নবী হয়েছ। বলে আচ্ছা চাচা, আমি যদি নবী হই আপনার কোনো আপিত্ত আছে? বলছে না, নবী হলে আপিত্ত নাই, তাহলে নবী হলে অনেক পাওয়ার দেখাতে হয়, অনেক মর্তবা দেখাতে হয়, তোমার ভিতরে আছে চাচা, দেখতে চাও না শুনতে চাও? আজ চলে যাচ্ছ? বললাম দেখতে চাও না শুনতে চাও? তা বললে শুনতে চাই না দেখতে চাই। চাচা কি দেখতে চাও বলে বলতে পারবে তো? বলছে হ্যাঁ। বলে আমার হাতের মুঠোর ভিতরে কি আছে বলো দিন দেখি। বলে চাচা আমি বলবো না মুঠোর ভিতরে যেটা আছে সেটা বলবে? খুব চালাক তো। আবু জেলের অরিজিনাল নাম কি? আরেকবার আরেক মাসুম বাচ্চা 100 টাকা দিন। আবু জেলের অরিজিনাল নাম কি জানেন না? কি নাম? আবুল হাকাম, জ্ঞানীর বাপ। তো খুব চালাক তো। বললাম মুঠের ভিতরে যেটা আছে এটা বললে মনে হয় ভালো হয়। তা আল্লাহর নবী মহব্বতে দৃষ্টি ফেলে আবু জেলের হাতের দিকে তাকিয়েছে, ভিতর থেকে আওয়াজ বার হচ্ছেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আবু জেল পাথরটা ফেলে দিয়েছে, কবির ভাষা বলছে শোনেন, মোর নবীজির যে মজেজা দেখিয়ে গেলেন এই ধরাই, হবে না কারোর দ্বারাই। আবু জেহেলের হাতে বেজান পাথর, যার মহব্বতে কলমা শোনাই, হবে না কারোর দ্বারাই। বিজ্ঞ এসে ছায়া করে মোর নবীজির বদনে, দুগ্ধ আবার ফিরে এলো শুকিয়ে যাওয়া স্তনে। জোরে বলুন সুবহানাল্লাহ। মোর নবীজির যে মজেজা দেখিয়ে গেলেন এই ধরাই, হবে না কারোর দ্বারাই। আসমানের চন্দ্র দ্বিখণ্ডিত হলো, যারা গুলের ইশারায়, হবে না কারোর দ্বারাই। ওরে বলুন সুবহানাল্লাহ। মোর নবীজির যে মজেজা দেখিয়ে গেলেন এই ধরাই, হবে না কারোর দ্বারাই। ওমর চলে তরোয়ারি হাতে, কাটবে মাথা মোস্তফা, শুনে কালাম হয়ে গোলাম, উমর মাথা নামাই মোর নবীজির পায়, হবে না কারোর দ্বারাই। জোরে বলুন মোর নবীজির যে মজেজা দেখিয়ে গেলেন এই ধরাই, হবে না কারোর দ্বারাই। আবু জেহেল বলে মক্কাবাসী মুহাম্মাদের কোরআন শুনবে না। কত বড় মাথা মোটা বলেন, হ্যাঁ মক্কাবাসী খবরদার মুহাম্মাদের কোরআন শুনবে না। অথচ আল্লাহ পাক আমার আপনার নবী যখন কোরআন পড়তেন, আবু জেহেল গোটা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শ্রবণ করতেন। জোরে বলুন
আরে ও তো আবু জাহেল ছিল, নবীর দুশমন ছিল, কোরআনের দুশমন ছিল, ইসলামের দুশমন ছিল, এটা কোরআনে কোটেশন করেছে। পরে আসছে আমার পরের পরের বক্তা বলেছিলেন, আমি অনেক বক্তা হতে গেলে শ্রোতা হতে হয় প্রথম, কি বললাম, বক্তা হতে গেলে শ্রোতা হতে হয় প্রথম। আবু জাহেল নবীর দুশমন ছিল, কোরআনের দুশমন ছিল, ইসলামের দুশমন ছিল, তথাপি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর মুখে কোরআন শ্রবণ করতেন, জোরে বলেন। আরে ও তো আবু জাহেল ছিল, ও আবু জাহেল চলে গেল তো কোরআন শুনতো, আর আমাদের ঘরে আবু জাহেল তৈরি হয়ে গেল। এরা বাজারে ঘুরবে, রাস্তায় ঘুরবে, চার দোকানে ঘুরবে, ঠিক বলছি না ভুল বলছি, ফুচকা খাবে, বাদাম খাবে, কিন্তু কোরআনের মাহফিলে আসবে, জোরে বলেন, কোরআনের মাহফিলে আসবে না। তার মানে ও আবু জাহেলের চাচাতো ভাই, খালাতো ভাই, অতএব টাইম দিলাম, আবু জাহেলের দলে হবে যারা, বাজারে ঘুরবে তারা, জলসে আসবে না তারা। আর আবু বাকারের দলে হবে যারা, পাঁচ মিনিটের ভিতরে জলসা এসে জমে জমে বসে যাবে তারা। এবার তার ভিতরে আমরা কারা, কি বললাম, আপনাদের কাছে বিচার দিয়ে দিলাম। আবু জেহেল বলে মক্কাবাসী মোহাম্মদের কোরআন শুনবে না, উতবা সাহেব আবু জেহেল শুনত কোরআন তিনজনা, সিদ্দিকের এই কোরআন শুনে বিছানা কি থাকা যায়, হবে না কারোর দ্বারা, জোরে বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা। সভাপতি সাহেব চলে যাচ্ছে নাকি? এক ভাইজান 500 টাকা নগদ দান করেছেন, তার স্ত্রী অসুস্থ আছে। আল্লাহ আমার এই ভাইয়ের দানকে কবুল করুন, মোড়ের উদ্দেশ্যকে পূরণ করে দিন, এও কাল পরকাল শান্তি দিন। তার স্ত্রী দান করেছে, স্বামী অসুস্থ, স্ত্রীর জন্য স্বামী দান করলো, এ দানের ওসিলায় আল্লাহ সুস্থ, আল্লাহ সুস্থ সবাল করে দিন, আল্লাহ মনের উদ্দেশ্য পূরণ করে দিন, অভাব অনটন দূর করে দিন, আল্লাহ কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাত করে দেবেন, বাসস্থান ধরে বলুন আল্লাহুম্মা আমিন। যারা দান দিতে চাইবেন এদিকে দেবেন, না তো জলসার 12টা বেজে যাবে, ওয়াজ হবে না, লাস্টে আমি কালেকশন করব, কথা দিলাম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله وقال الله تعالى عيزا في كلامه المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارتين تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله وقال الله تعالى أيضا في كلامه المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها وقال تعالى مخبرا وآمرا في كلامه المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين وقال الله تعالى أيضا فيك
kalamihil majid wal furqanihil hamid bismillahir rahmanir rahim law anzalna hadzal qur'ana ala jabalin la raitahu khashiyam mutasaddiyam min khashiyatillahi wa tilkal amsalu nadribuha linnasi la'allahum yatafakkarun wa qala an-nabiy sallallahu alayhi wa sallam man taraka karbaka qabla zuhri shafati yawm al-qiyamah aw kama qala alayhi salatu wa taslim wa qala an-nabiy sallallahu alayhi wa sallam at-taisu la yadkhul al-jannat aw kama qala alayhi salatu wa taslim agyan he bino paratto mo muhammad andhikar nashok la ilaha rati papa milla pardo me padam tu jo chain sarge tu ja pe na me hamnam charum dorongo pitay marad de na gai achutur bede ekam bram puje sasti kil jan e bram puje wallang jastam purnam paranam sattam shivam sundaram I am a not first of buddha yan by not last of buddha but a buddha main up dan hazrat muhammad sallallahu alaihi wasallam wa qala ta'ala mukhbara wa amira fi shan habibihi inna allah wa malaikatahu yusalluna ala nabi ya ayyuhal ladina amanu sallu alaihi wa sallimu taslima shakul amar shonge durud sharif parin allahumma salli ala muhammadin wa ala ali muhammadin kama sallaita ala ibrahim wa ala ali ibrahim innaka hamidum majid allahumma barik ala muhammadin wa ala ali muhammadin kama barakta ala ibrahim wa ala ali ibrahim innaka hamidum majid ye jaga ji lagane ki duniya to nahi hai ye jaga ji lagane ki duniya to nahi hai ibrat ki jaa hai koi tamasha nahi hai bala gul gulab kamalihi সকলে বলেন সাল্লু আলাইহি ওয়া সাল্লিম সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া যিনি আল্লাহ পাক আমাদের সুবর্ণ সুযোগটা দিয়েছিল আর আমার বিছানা ত্যাগ করে কোরআনের মাহফিলে বসতে পেরেছি সুযোগটা কাজে লাগাতে পেরেছি এর জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি বলি আলহামদুলিল্লাহ একটু চিল্লে বলেন একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ প্রশংসার একমাত্র মালিক হলেন চিল্লে বলেন কি নাম কি পাড়া ডুবোপাড়ার হিটলার বাবা হিটলার বাবু 500 টাকা আল্লাহ আমার হিটলার বাবুর দানকে কবুল করুন আল্লাহ মনের উদ্দেশ্যকে পূরণ করে দিন ইয়োকাল পরকাল শান্তি দিন এ দানের ওসিলায় পাক্কা সাক্কা নামাজি বানিয়ে দিন জোরে বলুন আল্লাহুম্মা আমিন আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন কি বললাম প্রশংসার একমাত্র মালিক হলেন ফুল বিশ্বাস ফুল বিশ্বাস পরীক্ষা নিলে পাশ করা যাবে মনে হয় সত্যি বলছেন আমি একটু পরীক্ষা নেব আর তুলে বলতে পারবেন এই তো দেখুন ফুল বিশ্বাস কারাগারে হাত তুলে দেখি তো নারে তাকবীর ফুল বিশ্বাস খোদার কসম মুসলমান যদি আল্লাহকে আল্লাহ বলে মেনে নিত এ মুসলমান কোনদিন আজান শোনার পরে মসজিদ খালি থাকতো না মসজিদ ভরে কথা বলেন মসজিদ ভরে যেত ঠিক বলছি না ভুল বলছি কথা বলেন যতটুকু বলবো কোরআন থেকে বলবো বাইরে কথা বলবো না আমি ও জয়নালের ভাই মাল চাই কি বললাম মুসলমান যদি আল্লাহকে আল্লাহ বলে মেনে নিত খোদার কসম মুসলমানের এই দুধ দিন আসতো না ঠিক বলছি না ভুল বলছি জোরে বলেন মুসলমান যদি আল্লাহকে আল্লাহ বলে মেনে নিত এ মুসলমান সুদের ব্যবসা জোরে বলুন
করতে না মুসলমান যদি আল্লাহকে আল্লাহ বলে মেনে নিত এই মুসলমান বউ বন্ধক দিত না গো বউ বন্ধক বিবি বন্ধক জানেন কি গো গুরুকুলন গুরুকুলন বন্ধন এই ঠিক বলছি না ভুল বলছি এই মুসলমান যদি আল্লাহকে আল্লাহ বলে মেনে নিত খোদার কসম মুসলমান লটারির টিকিট কাটতো না এই ঠিক বলছি না ভুল বলছি মুসলমান যদি আল্লাহকে আল্লাহ বলে মেনে নিত বিপদে আপদে মুসিবাদে পড়ে কোথায় যেত কোন দরবারে যেত না কোথায় যেত কোথায় খোদার ঘরে যেত ঠিক বলছি না ভুল বলছি জোরে বলেন আমরা বিপদে বললে কোথায় যাই গো নেতার কাছে যাই মাতব্বরের কাছে যাই হ্যাঁ যত দরবার আছে দরবারে যাই পৃথিবী যত দরবার আছে সব কারবার একটাই হলো খোদার ঘর যেখানে কোনো বাদ বিচার থাকে না সেটা হলো জোরে বলেন সেটা হলো মসজিদ আমরা সেখানে যাই না বলে হুজুর কোরআনকে জিজ্ঞাসা করো ও গো আল্লাহর কালাম জানাই তোমার সালাম সবাই মিলে জানতে চলে এলাম মুসলমান বিপদে পড়লে কোন জায়গা যাবে একটু করে দেন প্রমাণ ডাক্তারের কাছে যাবে না মাস্টারের কাছে যাবে না চিফ মিনিস্টারের কাছে যাবে না হোম মিনিস্টারের কাছে যাবে না এমএলএর কাছে যাবে না মাতব্বরের কাছে যাবে পৃথিবী কার দরবারে যাবে তুমি একটু করে দাও প্রমাণ আল্লাহর কালাম বলছে বুদ্ধি থাকলে আমাকে খোলো আমি কোরআন করে দেবো প্রমাণ ধরে বলুন আল্লাহু আকবার আল্লাহর কালাম বলছে বিসমিল্লাহির রহমানির রহিম ইযা আসাবাতুকুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন একটু জোরে বলুন আল্লাহু আকবার এ আমার বান্দা বান্দিরা বিপদে যখন পড়বি পৃথিবী কারণ কাজে যাবি না কারোর দরবারে যাবি না কারোর কাজে সহযোগিতা করবি চাইবি না আমি আল্লাহ আমার দরবারে আসবি আমি আল্লাহ বিপদ থেকে মুসিবত থেকে আমি আল্লাহ হেফাজত করে দেব জোরে বলুন কোয়ালিফিকেশন নিয়ে আসবি যেমন তেমন আসলেও হবে না উদুম কোম্পানির আমার কাজের জায়গা খুঁজে পাবে না বলছো হুজুর ইনডাইরেক্ট হলো ডাইরেক্ট কোন জায়গা বলেছে বলো না আমার আল্লাহ বলছেন ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াসসালাত বিপদে পড়ে এদিক ওদিকই করবি না ধৈর্য হারাবি না প্রথম নম্বর শর্ত হলো ধৈর্য ধরবি আর দ্বিতীয় নম্বর শর্ত বেনামাজি হবি না নামাজি হয়ে আসবি আর আমার কাছে বলবি ওয়াইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব ধরে বলুন আল্লাহু আকবার বান্দা কি চাইবি বল কি নিবি বল কি দিলি খুঁজি আমি বল যেটা চাইবি সেটা পাবি বান্দা আমি তোর জন্য অপেক্ষা করছি প্রথম আসমান এসে অপেক্ষা করছি বান্দা কি চাইবি বল কি দিলি খুঁজি আমি বল কোনটা চাইবি বল বান্দা শুধু বলতে রাজি আমি আল্লাহ দিতে দ্বিধাবোধ করব না জোরে বলুন আমরা হতভাগা আল্লাহর কাছে চাইতে জানি না ঠিক বলছি কি বলছি না একটু জোরে বলেন না বলো হুজুর হাতে কলমে প্রমাণ দান বেকার দলিলে মার্কেটে মাল বেচি না এ ঝঞ্ঝুবকে না এখনো ভূমিকা বলি না ডাইরেক্ট ময়দানে নেমে গেছি আমার দিকে তাকান আল্লাহর কালাম বলছে মুসলমান মার খেতে পারে জোরে বলে না বর্তমান সময় মার খাচ্ছে কারা কত বলুন মার খাচ্ছে কারা মরছে কারা হ্যাঁ অপমান কারা লাঞ্ছিত কারা মুসলমান যারা তার ভিতরে আমরা কারা এ ঠিক বলছি না ভুল বলছি আল্লাহ বলছে আমার বান্দা আমার কোরআন খুলে দেখলি না ইমানদার কোনো দিন মার খেতে পারে জোরে বলেন পারে না অপমান অপদস্থ হতে পারে না লাঞ্ছিত বঞ্চিত হতে পারে না আমার ইমানদার ইজ্জতের জিন্দেগি জীবন যাপন করবে কোনো দিন বেউজ্জতি হতে
জোরে বলেন পারবে না ইমানদারের উপরে আঙ্গুল তুললে আমি আল্লাহ হাত বেয়ে ফেলবো ইমানদারের সঙ্গে বেশি বাড়াবাড়ি করলে আমি আল্লাহ দুনিয়াতে চুপিয়ে মারবো এটাই কোরআনের ঘোষণা মুসলমান কোরআন খুলে দেখলাম না ঠিক বলছি কি বলছি না আমার আল্লাহ বলছে ইমানদার কোনোদিন অপমান অপদস্থ হতে পারে না ইমানদারের সঙ্গে বাড়াবাড়ি করবে যারা দুনিয়াতে জুতো খেয়ে যাবে কথা বলেন তারা এবার তার ভিতরে আমরা কারা তালি বলে হুজুর আমরা তালি কারা প্রমাণ করার দরকার আছে কিনা জোরে বলেন না এ জন্মভোগের তালি মার খাচ্ছে যারা ওরা কারা আমরা কারা কোরআনকে জিজ্ঞাসা করি ও গো আল্লাহর কালাম হতভাঙা গোলাম সবাই মিলে তোমার কাছে চলে এলাম হয়ে গেলাম সালেন্ডার তুমি একটু করে দাও প্রমাণ তুমি কাদের জন্য ওয়াদা করো যারা আমরা কারা আর এরা কারা তুমি একটু প্রমাণ করে দাও আল্লাহর কালাম বলছে বুদ্ধি থাকলে আমাকে খোলো আমি করে দেব প্রমাণ ধরে বলুন আল্লাহু আকবার আল্লাহর কালাম বলছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন আমার মুমিন বান্দা হবে যারা দুনিয়াতে ইজ্জতের জিন্দেগি জীবন যাপন করবে তারা বিউজ্জতি হবে না তারা এবার বুকে হাতে জিজ্ঞাসা করি তার ভিতরে আমরা কারা ইমানদার কোনোদিন অপমান অপদস্থ হতে পারে না লাঞ্ছিত বঞ্চিত হতে পারে না ইমানদার হাত পাতলে খালি হাত ফিরত পাবে না আমার সহযোগিতা পাবে তারা দুনিয়াতে ইজ্জতের জিন্দেগি পাবে তারা আখরাতে বিনা হিসাবে জান্নাতে যাবে তারা এবার বুকে হাতে জিজ্ঞাসা করি তার ভিতরে আমরা কারা বুঝে আসছে হ্যাঁ বুঝে আসছে কথা বলেন আমি না যদি বোঝাতে পারি আপনারা বলবেন যে এটা বুঝতে পারছি না ঠিক না তাহলে আমরা খারা এটা প্রমাণ করার দরকার আছে তো না কথা বলেন না বলে হুজুর আমরা মুসলমান না তাহলে হ্যাঁ আপনাদের মুসলমান বলা যাবে কিন্তু বেঈমান বলা যাবে না কি বললাম কেন ঈমান আছে আপনারা হলেন নাফরমান বেঈমান বলা যাবে না ঈমান আছে আমরা কেমন মুসলমান একটু করে নান প্রমাণ বলবো হক কথা বলা যাবে তো সত্যি বলছেন কারা কারা পারমিশন দিচ্ছেন হাত তোলেন তো দেখি যারা যারা পারমিশন দিচ্ছে হাত তোলেন হক কথা বলা যাবে তো বলে হুজুর আপনি বাড়াবাড়ি করছেন আমরা তালি কারা আমার বাপ ছিল মুসলমান আমি তার বেটা মুসলমান আমার দাদা ছিল মুসলমান আমি তার নাতি মুসলমান আবার ছোটবেলা আমার নুনু কেটে যে খাতনা কেড়ে দিয়েছে আমি হচ্ছে কাটামাল মুসলমান ঠিক না জোরে বলেন না আবার দুটো ঈদের নামাজ পড়ি কুরবানি ঈদে গরু কুরবানি দিই আমি কি মুসলমান না বলছে হুজুর মুসলমান হলো তারা পেশাব পিরে পানি নেয় না যারা তার ভিতরে আমরা কারা বলে হুজুর মুসলমান হলো তারা সুদের ব্যবসা করে যারা বলে হুজুর মুসলমান হলো তারা ঘুষের ব্যবসা করে যারা বলে হুজুর মুসলমান হলো তারা লটারির টিকিট কাটে যারা বলে হুজুর মুসলমান হলো তারা পরের জমি ফাঁকি দিয়ে নিজের নামে রেকর্ড করে যারা বলে হুজুর মুসলমান হলো তারা বুনের জমি ফাঁকি দিয়ে জোর করে ঘর বাঁধে যারা মুসলমান হলো তারা আব্বা মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করে যারা মুসলমান হলো তারা সাদা পানি টেনে রাস্তার পাশে পড়ে থাকে যারা মুসলমান হলো তারা গাঁজা টানে যারা মুসলমান হলো তারা তাস খেলে যারা মুসলমান হলো তারা আজান শোনার পরে মসজিদের পাশ থেকে গল্প করে চলে যায় যারা মুসলমান হলো কথা বলে না তার ভিতরে আমরা কারা কি কোয়ালিটির মুসলমান দেখেছেন হ্যাঁ কি গো বলে হুজুর মুসলমান হলো তারা বিবিকে পর্দা রাখে না যারা বেটিকে পর্দা রাখতে পারে না জোরে বলেন যারা তার ভিতরে আমরা কারা বুকিয়াদের জিজ্ঞাসা করি শোনা আমাদের ইমান আছে কিরকম ইমান বলবো বলবো জোরে বলেন
আপনাদের ঈমান নেই বলা যাবে না, বেঈমান বলা যাবে না। আল্লাহর নবীকে আল্লাহ পারমিশন দেন না, কাফের বলেন আল্লাহ পাক জানিয়ে দিল হাবিব বলে দাও, ফাজাক্কিরিন না মানতা মুদাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুয়াদ্দিবুহুল্লাহু আযাবাল আকবার ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। হাবিব বেশি বাড়াবাড়ি করো না, ধমকেও না, বেশি কথা বলো না, ওদেরকে বুঝিয়ে বলো মানে তা মানে না মানে তা গেল, ওদেরকে এটা বলে দাও ইন্না ইলাইনা ইয়াবাহুম আমার আদালতে আসতে হবে, সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম আমার দরবারে হিসাব দিয়ে যেতে হবে, আটকাতে কেউ পারবে না, হিসাব দিয়ে যাবে না বিনা হিসাবে যাবে। জোরে বলেন না, জোরে বলুন, আপনারা হিসাব দিয়ে যেতে চান না বিনা হিসাবে, একটু চিল্লে বলেন, হ্যাঁ বিনা হিসাবে যাবে না হিসাব দিয়ে। সকলে নিয়ত বলেন এখনো জানে না, এটাই নিয়ত করেন আমরা বিনা হিসাবে যাবো ইনশাআল্লাহ, একটু হাত তুলে বলেন আল্লাহ সাক্ষী রাখো ইনশাআল্লাহ বিনা হিসেবে যাব, মুসলমানের হিসাব দিয়ে যেতে, জোরে বলেন, যেতে হবে না। বেকারের দলিলে মার্কেটে মাল বেচি না, মুসলমানের কবরে রাজা, জোরে বলেন, হয় না, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। পরে দলিল আসছি, আমরা মুসলমান কেমন ঈমান আছে একটু প্রমাণ করে দেন। আজকের আপনাদের তাবারক করেছে নাকি, তাবারক টারক করেছে নাকি, আজকের আপনাদের এলাকায় কাজীপাড়ার জলসায় বাড়িতে কত করে কুটুম আছে, এক একজনের বাড়িতে দশজন ১২ জন করে কুটুম আছে, ৫ কেজি ১০ কেজি করে মোষের মাংস গরুর মাংস গিয়েছে যায়নি, জোরে বলেন না, জন্মের খাওয়া খেয়েছে আর ঘরে গিয়ে শুয়েছে, ঠিক বলছি কি বলছি না, ওই বিরিয়ানি রান্না করেছে, গোশ কষাই করেছে, গোশগুলো রান্না করেছে কিসের আগুনে, জোরে বলেন, কাঠের আগুনে নাই গ্যাসের আগুনে, আমি মুক্তি মথুরাম সাহ বলছি আমার পানি গরমের দরকার, মসজিদে ধূপবাতি জ্বালিয়ে দিয়েছিল মশা মারার ধূপবাতি, আমি বললাম আজকের আমি পানি গরম চাই, কিন্তু অন্য আগুনে, চুলের আগুনে, কাঠের আগুনে খাবে না, গ্যাসের আগুনে খাবো না, পান করবো না, আমার এই ধূপবাতির আগুন দিয়ে পানি গরম করে দিতে হবে, হবে হবে কেন, ইয়ে তো আগুন, এটা তো ধূপবাতির আগুন, এটাও আগুন, কাঠের আগুন ওটাও আগুন, কেন হবে না। এ যুবকেরা বুকি হাতে জিজ্ঞাসা করিস না, এটাও আগুন ওটাও আগুন, এ যুবকেরা এ আগুনের সম্ভব হতে পারে না, কোনোদিনই আগুন দিয়ে পানি গরম করা যাবে না, এ আগুন ঘরের গাদা আগুন লাগানো যায়, ঘর ধৈরে দেওয়া যায়, কিন্তু রান্না করার উপযুক্ত আগুন নাই, ঠিক বলছি কি বলছি না, কাঠের আগুন গ্যাসের আগুন বিরিয়ানি তৈরি হবে, কালিয়া কোপ্তা তৈরি হবে, গোশ রান্না হবে, মাছ রান্না হবে, ভাত রান্না হবে, ওটা একটা আগুন আর এটা একটা আগুন, এই আগুনটা আমরা মুসলমান আমাদের ইমানটা ধূপবাতি মার্কা ইমান, ঠিক বলছি কি বলছি না, যে ইমানটা এখনো পর্যন্ত নিজে মিথ্যা কথা বলা ছাড়তে পারলো না, যে ইমান এখনো পর্যন্ত মাথায় টুপি দেওয়া শেখাতে পারলো না, যে ইমানটা এখনো পর্যন্ত সুন্নতি লিবাস পরাতে পারলো না, যে ইমানটা পেশাব পেরে পানি নিতে শেখাতে পারলো না, যে ইমানটা আব্বা মায়ের সঙ্গে ভালো ব্যবহার করা শেখাতে পারলো না, যে ইমানটা মুখে দাঁড়িয়ে আনতে পারলো না, যে ইমানটা বিবিকে পর্দায় চপাতে পারলো না, যে ইমানটা এখনো পর্যন্ত আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার শেখাতে পারলো না, যে ইমানটা এখনো পর্যন্ত নামাজ পড়ার আজান শোনার পরে মসজিদে নিয়ে যেতে পারলো না, ওই ঈমানটা জান্নাতের যোগ্য হতে কথা বলে না পারে, যে ঈমানটা আজান শোনার পরে নামাজে দাঁড় করাতে পারলো না, ওই ঈমানটা জান্নাতের যোগ্য কথা বলেন, আমাদের কোন ঈমান আছে বুঝেনেছেন, হ্যাঁ কেরাম ঈমান আমাদের, বলে হুজুর ইমানদারের দলিল দাও, ইমানদারের প্রথম নবুনা কি বাপ, ইমানদারের কটা নবুনা, জোরে বলেন, বলে হুজুর তুমি বলো
লাস্ট টাইমে আর কি বলবো, ইমানদারের কটা নমুনা জানা নাই। ইমানদারের প্রথম নমুনা হলো, ইমানদার মুসলমানের প্রথম নমুনা হলো, মুসলমান বেনামাজি হতে কথা বলে না। চাপ পড়েছে? এ আমার কথা বলছি, ব্যক্তিগত কোনো কথা বলছি, আয়াত ছাড়া কথা বলবো না। কি বললাম? বেনামাজি হতে পারে না। এবারে বুকে হাত দিয়ে জিজ্ঞাসা করি, শোনা, ইমানদারের আমল কটা? জোরে বলেন না। বলে, হুজুর ওটাও তুমি বলো, সব তুমি বলো। ওগো আল্লাহর কালাম, হতভাগা গোলাম, কে কি বললো দেখতে জানলাম না, তুমি একটু করে দাও প্রমাণ। ইমানদার নিজে বুঝে নেবে সেই আমল কটা তার ভিতরে যদি পাওয়া যায়, ইমানদার বলে মেনে নেবে, নালে নাপর মানু হবে। ওগো আল্লাহর কালাম, তোমার কাছে জানতে চলে এলাম, তুমি কি একটু করে দেবেন প্রমাণ? ওগো আল্লাহর কালাম, আল্লাহর কালাম বলছে, বুদ্ধি থাকলে আমাকে খোলো, আমি আল্লাহর কালাম করে দেব প্রমাণ। আল্লাহর কালাম বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আত্তাইবুনা লাবিদুনা লহামিদুনা সাইহুনা রকিউনা সাজিদুন আসাজিদুনা লামিরুনা বিল মারুফি ওয়ান্নাহুনা নিল মুনকারি ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহি ওয়া বাশশিরিল মুমিনিন। একটু জোরে বলুন, আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক বলছে, ইমানদার হবে তারা, জিন্দিগি আটটা আমল করবে যারা, মুসলমান হবে তারা। এবার ভেবে নি তার ভিতরে আমরা কারা, আমার জিন্দিগি যদি আটটা আমল পাওয়া যায়, কে কি বলল দেখা গেল না, সারা পৃথিবী যদি একদিকে বলে আমার ভিতরে আমলটা পাওয়া যায়, আমি নিজে বুঝতে পারবো আমি ইমানদার। একবার জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। আল্লাহ পাক জানাচ্ছে, আত্তাইবুনা লাবিদুনা লহামিদুনা সাইহুন না রকিউন সাজিদুন আলামিরুন আলামিরুন বিল মারুফি আলামিরুন বিল মারুফি ওয়ান্নাহুন আনিল মুনকার ওয়াল হাফিজুন লিহুদুদিল্লাহি ওয়াবশ্বিরিল মুমিনিন। জিন্দগি যদি আটটা আমল থাকে, মোমেন হবে তারা, আর মোমেন হবে যারা, জান্নাতে যাবে তারা। এবার বুকিয়াদের জিজ্ঞাসা করি, তার ভিতরে আমরা কারা? এ আটটা আমল বলবো, আলোচনা চলবে না, বন্ধ করে দেব। সত্যি বলছে? কারা কারা একটু জোরে বলেন না, আমি কিন্তু গুঁজে দেবো না, দোয়া করে ছেড়ে দেবো। কালকের বহু দূরে জলসা ছিল, সুদূর সুন্দরবনে, সেখান থেকে আসছি, আটটার সময় গাড়ি চড়েছি, আর এখানে পৌঁছাচ্ছি আটটার সময়। কখনটা চললাম? শরীরের আর কিছু আছে? এ জন যুবকেরা, খুব ঠান্ডা মাথায় শুনুন, বর্তমান পরিবেশ পরিস্থিতি এত খারাপ, ভালো কথা বললে নেবে না, ঠিক বলছি কি বলছি না? আমরা কি মশলা দেব? চার দোকানে এত মশলা বলে, মুফতিরা ফেলো হয়ে যাবে, ঠিক বলছি কি বলছি না? জোরে বলেন না। যার নামাজ নি, রোজা নি, কুল্লি কলমানি, পেশাব পিরে পানি নি, উত্তর দক্ষিণ জ্ঞান নি, এমন এমন মশলা বলবো মুফতির বাপ পর্যন্ত চোদ্দ বুড়িছে শুনিনি, এ ঠিক বলছি কি বলছি না? বর্তমান পরিস্থিতি চলছে, এই পরিস্থিতি দেখে আল্লাহর নবী আজ থেকে 1500 বছর আগে নবী আমার জানিয়ে দিলেন, আমার সাহাবারা নবী বায়ান করছেন, নবী ওয়াজ করছেন মসজিদের নববী বসে, এ আমার সাহাবারা শোনো না, এমন একটা টাইম আসবে, এমন একটা সময় আসবে, এমন একটা জামানা আসবে, যে টাইমে যে সময় যে জামানা আমার উম্মতেরা সন্ধ্যাবেলা ঈমান আনবে, সকালবেলা বেঈমান হবে। নবী সাহাবারা অবাক হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ঈমানুন ঈমান কেমন একটা, ঈমান কি জিনিস, ঈমানটা এত বড়, এত বড় সম্পদ কোন মানুষ যদি যারা পরিমাণ বাড়িয়ে বাঁচিয়ে কবর পর্যন্ত নিয়ে যেতে পারে, এরকম পৃথিবীর 10 গুণ বড় জান্নাত দেবে, ওই ঈমানটা কেমন ভাবে চলে যাবে আদৌ বুঝতে পারবে না। নবী বড় দুঃখিত হয়ে মনক্ষুণ্ণ অবস্থার নবী জবাব দিলে, আমার সাহাবারা, তাদের কাজ হলো আল্লাহর নবী দৃষ্টান্ত দিয়ে বোঝালেন। আল্লাহর নবী বললেন, মায়েরা রুটির খামির মারে, আপনাদের এলাকায় রুটির খামির বলে তো,
কি বলে উটির খামির বলে তো রুটি তৈরি করার আগে কি বলে খমিরি বলে খমিরি বলে ওর ভিতরে মাঝে মাঝে চুল পড়ে না সুতো পড়ে না টানলে কোন আওয়াজ হয় নবী আমার দৃষ্টান্ত দিয়ে বললেন এ আমার সাহাবারা শোনো আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আখেরি জামানা শেষ জামানায় এমন একটা টাইম আসবে এমন একটা সময় আসবে এমন একটা যুগ আসবে আমার উম্মতরা সন্ধ্যাবেলা ঈমান আনবে সকালবেলা বেঈমান হবে আদৌ বুঝতে পারবে না মায়েরা আটার খামির যেমন মারে টানলে কোন ওর ভিতরে চুল পড়লে আওয়াজ হয় না বুঝতে পারা যায় না ওদের আখলাক চরিত্র কৃষ্টি কালচার এমন হবে কখন ঈমান চলে যাবে আদৌ বুঝতে পারবে না সে সময় চলছে কি চলছে না বলে হুজুর হাতে কলমেরটা প্রমাণ দেন হাতে কলমের মাস্টার আমি প্রমাণ দিচ্ছি শুনে নেন আপনাদের এলাকা ফজরের নামাজ পড়েছে চাচাজি চার দোকানে গিয়েছে ইনি ফজরের নামাজ পড়েই আসিন পড়েছে দোয়া করে চার দোকানে চা পান করতে গেছে এখন কথায় কথা উঠেছে যে নামাজ পড়ে না চোদ্দ বৃষ্টি পশ্চিম দিকে মুখ করে না ও এসে বলছে চাচা জানেন যে কি বলে এই লকডাউনই যদি গুরুগুলো না যদি আসতো মাঠে মারা যেত এখন চাচাজি কিছু তো জ্ঞান জানে এখন এনার কলজে জ্বলে গেছে মাথা মোটা জানিস শয়তান ও হারাম রে সুদ চাচা জানেন না এখন নতুন নতুন মোলসাব নতুন নতুন ফতোয়া জানেন একসাথে দেয় আর আস্তে আস্তে নেয় হালাল জানেন ওর ইমান আছে বলে মনে হয় আল্লাহ নবী 1500 বছর আগে বলেছে সন্ধ্যাবেলা ঈমান আনবে সকালবেলা বেঈমান হবে আল্লাহ নবী বললেন শুনে নেন কোনো আওয়াজ নাই ঈমান চলে যাচ্ছে আল্লাহ নবী বললেন যে হালালকে হারাম বললো হারামকে হালাল বললো বেঈমান হয়ে গেল আর এরম বেঈমান মাল যদি মুসিবাদে পড়ে আল্লাহর ডাকে ডাকে সাড়া দেবে কথা বলেন না আরও হাজার দলিল আছে এরকম মাল যখন ঠেলায় বলে বলে রব্বানা 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 মুসিবতে পড়েছি বাঁচাও না আল্লাহ 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 আমার আল্লাহ বলছে কত চিল্লাবি চিল্লা দু নম্বর মাল আমার কাছে চলবে না এক নম্বর না হলে আমি আল্লাহ ডাকে সাড়া দেব জোরে বলেন দেব না আমার চলে আমার বলে আমার আখলাক চরিত্র মুসলমান মার্কা হলো না ঠিক বলছি কি বলছি না কথা বলেন না আমার চলে আমার বলে আমার চরিত্র আখলাক মুসলমান মার্কা হলো না আসুন কোরআনকে জিজ্ঞাসা করি শোনা কি মার্কা হয়ে গেলে আল্লাহ জান্নাত দেবে একটু কোরআনকে জিজ্ঞাসা করি সালমান মার্কা হব না শাহরুখ মার্কা হব না খেলাড়ি মার্কা হব না আনাড়ি মার্কা হব না হিরো মার্কা হব কোরআনকে জিজ্ঞাসা করি শোনা ও গো আল্লাহর কালাম হতবাকা গোলাম সবাই মিলে জানতে চলেলাম কি মার্কা হয়ে গেলে তুমি শান্তি দেবে তুমি জান্নাত দেবে তুমি একটু করে দাও প্রমাণ আল্লাহর কালাম বলছে বুদ্ধি থাকলে আমাকে খোলো আমি আল্লাহর কালাম করে দেব প্রমাণ আল্লাহর কালাম বলছে বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আমি আল্লাহ করে দিলাম ঘটনা পৃথিবী কোনো মার্কা চলবে না মোহাম্মদ মার্কা হতে হবে জান্নাত হবে ঠিকানা একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আমি তোদেরকে জানিয়ে দিলাম অন্য কোনো আজিজুল শেখ মাঠপাড়া বাড়ি 5000 টাকা মাশাআল্লাহ নারে তো বিল একটু জোরে বলেন আল্লাহ ধনী নীতি এত কণ্ঠিত এত কষ্ট নারেই থাকবে নারেই থাকবে আজিজুল হক বলুন জিন্দাবাদ 5000 টাকা বলুন মারহাবা একটু দূরে বলা যাবে না 5000 টাকা বলুন মারহাবা আল্লাহ আমার আজিজুল ভাই দানকে কবুল করুন হায়াত কিসমত দারাজ করুন এও কাল পর কাল শান্তি দিন এ দানের রসিলায় করে আল্লাহ নামাজি বানিয়ে দিন মুত্তাকি বানিয়ে দিন মসজিদের সঙ্গে জুড়িয়ে দিন আল্লাহ এ দানের রসিলায় করে জানে মালে বরকত দিন অভাব অনটন দূর করে দিন এ দানের রসিলায় মায়ে মুরব্বি যারা বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ আপনার দয়া জান্নাত নসিব করে দেবেন জোরে বলুন আল্লাহুম্মা আমিন আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন কি বললাম সোনার চাঁদ আমরা মুসলমান কোন কথা বলছিলাম মাঝখানে গ্যাস মারলে হবে না জলসা কোন কথা বলছিলাম মনে আছে হ্যাঁ
হ্যাঁ ভুলে গেছেন, ওয়াজ ভুলে গেছেন, মেন লাইন ভুলে গেছেন।